many thanks for watching my video and subscribe. প্রিয় বন্ধুরা, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। অভি, তাহলে তুমি প্রিয়াকে ভালোবাসো না? রতন, না, সোহান ভাই আমাকে বলেছিল এটা করতে। রাজ, নিজের বোনের সাথে স্নিগ্ধা, নিজের বোন না, প্রিয়াকে কুড়িয়ে পেয়েছিল ওর বাবা মা। সোহান সবসময় খারাপ পথে টাকা ওড়াত, তাই প্রিয়ার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। অভি, তোর ইজ্জত বাঁচাতে গিয়ে সীমা সোহানকে লাঠি দিয়ে মেরেছিল, আর তুই এই প্রতিদান দিলি? তোদেরকে নিজের জীবনের চেয়ে ভালোবাসত সীমা। আর রাতুল, তোমার যখন কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল তখন সোহান তোমাকে বাঁচাতে আসেনি, সীমা নিজের একটা কিডনি তোকে দিয়েছিল। রাতুল, আমি টাকার কাছে অন্ধ হয়ে গিয়েছিলাম। রাতুল, সোহান ভাই জানতো অভি ভাইয়ের সাথে সীমার বিয়ে ঠিক হয়ে আছে, তাই রাজ স্যারের সাথে বিয়ে হতে সাহায্য করে যাতে সীমা ভেঙে পড়ে। রাজ স্যারকে আমরা উল্টাপাল্টা বুঝে সীমাকে টর্চার করতাম, রাজ স্যারের ধারা সীমাকেও খুন করাত সোহান, কারণ রাজ তখন আমাদের গোলাম হয়ে যেত। রাজ, আমার ভালোবাসাকে ফুলের টোকা দিতাম না। রাতুল, আপনারা দুজন এক হলেন কীভাবে? সীমাকে নিয়ে লড়াই করার কথা, সত্যিকারের ভালোবাসাকে পেলে সুখ নয়, ভালোবাসার মানুষের সুখে দেখলে তার প্রকৃত সুখ। রাজ, আমরা লড়াই করতাম আর তুই ফায়দা তুলে আমরা তারা সীমাকে খুন করে দেব। রাজ, সোহানকে তো দেখে নেব, আগে তোদের দুজনের ব্যবস্থা করি। কমিশনার সাহেব এদের জবানবন্দি পেয়ে গেলেন, এবার এদের সারা জীবন জেলে থাকার ব্যবস্থা করো কমিশনার। ঠিক আছে। অভি, রাতুল আর স্নিগ্ধাকে স্টিক দিয়ে কয়েকটা ঘা বসিয়ে দিল। অভি, সীমার কিডনি যেন শরীরে না থাকে, বের করে দিবে। রাতুল, আমাদের ক্ষমা করে দিন। রাজ, তোদের ক্ষমা করলে কেউ কোনো দিন বন্ধুত্বকে বিশ্বাস করবে না। অভি, চলো। অভি, রাজ বের হয়ে আসে। প্রিয়া আগেই সীমার কানে কাছে চলে যায়, সীমাকে এসব কেউ কিছু বলিনি আগে। রাজ আর অভি একসাথে আসে। অভি ভাইয়া, সীমার খেয়াল রাখবেন, ও এমনিতে একটা কিডনি না থাকার কারণে অনেক দুর্বল, বেশি চাপ নেওয়া যাবে না। রাজ, আমি খেয়াল রাখব। রাজ ও অভি একসাথে বাড়িতে ঢুকে রাজের বাবা মাকে দেখে চমকে যায়। রাজের মা রাজকে দেখে এগিয়ে আসে, রাজের কান টেনে ধরে। রাজ, মা ছাড়ো, লাগছে। রাজের মা, বৌমাকে কী বলেছিস, আমাদের আনতে গেছিস? তোর জন্য আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছি। রাজ, মা ছাড়া লাগছে, এমন ভুল আর হবে না। রাজের বাবা, বৌমা আনতে না গেলে আমরা তো তোর জন্য ওখানেই বসে থাকতাম, আমাদের থেকে তোর অফিসের কাজ বড় হয়ে গেল। রাজ, অফিসের কাজ? সীমার মার দিকে তাকালে সীমার মা ইশারা করে চুপ করতে বলে। রাজ, মা কাজটা জরুরি ছিল তাই। রাজের মা, বৌমাকে ঘরে না তুললে তোমার ছেলে ঠিক হবে না, তাই রাজের বাবা তুমি ব্যবস্থা করে ফেলো তাড়াতাড়ি। রাজের বাবা, মাহিনের কোনো সমস্যা আছে? বাবা, না ভাইয়া। রাজের মা, আমি সীমাকে এবার সেই ঘরে তুলতে চাই, আর রাজ সীমা আর প্রিয়া সাথে আছে। তোমার চা? মা, আমি মিষ্টি নিয়ে আসি। বাবা, তোমরা নামাই তো মিষ্টি। রাজের মা, মিষ্টি? তুই তো মিষ্টি আনো। সীমা মা সীমার বাবাকে ডেকছি, বিএমসি দেখে চেনা যায়। আর রাজ অভির ছাদে উঠে দেখে প্রিয়া অভির কথা বলছে। রাজ আর অভির ছাদে উঠে দেখে সীমা আর প্রিয়া বসে গল্প করছে। রাজ, বাব্বা ভালোই গল্পত করছো, সীমা কিছু বলো না। আর প্রিয়া হাসতেছে। রাজ, কী করছো? সীমা, সাঁতার কাটছি। রাজ, গল্প করছো তা তো দেখতেই পাচ্ছি। সীমা, বকবক না করে বসো। অভি, তোমাকেও কি বসতে বলতে হবে?
অভিভাবক হয়ে তাকিয়ে আছে। রাজ, আজ মেজাজটা এতটা হট কেন? সীমা, এত কিছু হলো আমাকে কোনো কিছু বলে না, প্রিয়া আমাকে বলছে সব। রাজ আর অভি প্রিয়ার দিকে রাগে চোখে তাকায়। সীমা, ওই মুখ পড়া হনুমানের দল, ওর দিকে এভাবে তাকানো চোখ তাকালে চোখ তুলে ফেলব। রাজ, হনুমান? সীমা, তোদের তেলাপোকার স্যুপ খাওয়াবো, বেঙের চাটনি, টিকটিকির ভর্তাও খাওয়াবো। অভি, ব্যাস সীমা, আমাদের ক্ষমা করে দাও, আসলে তুমি যাতে দুঃখ না পাও সেজন্য বলিনি, কিন্তু প্রিয়ার এত পাতলা পেট কথা ধরে রাখতে পারেনি। সীমা, কষ্ট পেয়েছি তোরে, তবে এরকম বন্ধু থাকলে হয়তো আরও কষ্ট কপালে ছুটত। রাজ, মাকে তুমি মিথ্যা বলেছ কেন? সীমা, তো কি সত্যি বলতাম? রাজ, না, ভালোই করেছ, আমাদের আবার বিয়ের সামনেই, তোমাকে মা বাড়িতে তাড়াতাড়ি তুলতে চায়। প্রিয়া, ভালোভাবে বিদায় দাওয়াত খেতে পারবো। রাজ, সীমা, এত খুশি হওয়ার কিছু নেই, আমি আপনাদের এখনও ক্ষমা করিনি, আমি এক শর্তে ক্ষমা করতে পারি। অভি, তুমি যা বলবে তাই করব। সীমা, আমাদের সাথে প্রিয়া আর অভিরও বিয়ে হতে হবে। সবাই অবাক হয়ে যায়। অভি, সম্ভব না। সীমা, প্লিজ, তোমরা বাবা মাও রাজি, প্রিয়ার বাবা মাও রাজি। প্রিয়া, না সীমা, সম্ভব না। সীমা, মা? রাজ, আরে ভাই, রাজি হও। অভি, না। সীমা, মা? অভি, ওকে করবো, এবার কান্না থামো। সীমা, প্রিয়া, তুইও? প্রিয়া কিছুটা লজ্জা পেল। অভিও প্রিয়া চলে গেলে সীমাকে রাজ জড়িয়ে ধরে। রাজ, সীমা, প্লিজ, এবার স্বীকার করো তুমি আমাকে ভালোবাসো। সীমা, আরে মা, তুমি? রাজ সীমাকে ছেড়ে পেছনে ঘুরে দেখে কেউ নেই। সীমা সুযোগ পেয়ে পালিয়ে যায়। রাজ ওখানে বসে হাসে। হঠাৎ সীমার চিৎকার শুনে রাজ নিচে যায়। সীমা অনেকগুলো চকলেট আর আইসক্রিম পেয়ে খুশিতে চিৎকার দেয়। রাজ সীমার কাছে গিয়ে সীমাকে সবার সামনে জড়িয়ে ধরল। রাজের এমন কাণ্ড দেখে সবাই উল্টো দিকে ঘুরে। রাজ, এভাবে কেউ চিৎকার দেয়? আমার তো কলিজাতে পানি ছিল না। সীমা, ছাড়ুন। রাজ, না, বলো এইভাবে আর কোনোদিন চিৎকার করবে না। সীমা, না, ঠিক আছে, করবো না, খাটাস, ছাড়ুন। রাজ, কি, আমি খাটাস? সীমা, আমি ভর্তা হয়ে যাব। রাজ, ওকে ছাড়ছি, তবে পরের বার ছাড়বো না। সবাই, আমরা কি এবার ঘুরবো? রাজ এবার লক্ষ্য করলো সবাইকে। সীমা দৌড়ে রুমে চলে গেল। অভি, ভাইয়া ভয় পেয়েছিলেন? ও এমনি চকলেট আর আইসক্রিম পেলে এমনি চিৎকার দেয়। রাজ, ও অভির মা, সীমাকে বলেছিলাম আমার ছেলেকে বিয়েতে রাজি করাতে, পারলে আমি ওকে আইসক্রিম আর চকলেট দেব। আর দেখো না কেমন ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করালো। রাজ, আমি জানতাম সীমার এসব পছন্দ, কিন্তু এতটা পছন্দ আমি জানতাম না। অভির বাবা, এবার আমরা দুটো বিয়ে একসাথে ধুমধাম করে করব। অভির বাবা মা প্রিয়াদের বাড়িতে যায়। রাজ রুমে ঢুকে দেখে সীমা বাচ্চাদের মতো চকলেট আর আইসক্রিম খাচ্ছে। রাজ সীমার খুব কাছে গিয়ে বসে। সীমা, চকলেট খাবেন? রাজ, সীমা, নিন, খান তবে, একটা চকলেট প্যাকেট এগিয়ে দিয়ে। রাজ, আমি এটা খাবো না, তোমার ঠোঁটে লেগে থাকা চকলেটটা খাবো। সীমা তো অবাক। রাজ সীমার ঠোঁটের কাছাকাছি নিয়ে যায়। রাজের ঠোঁটের সাথে সীমার ঠোঁটের ছোঁয়া লাগবে, তখনই সীমা রাজের মুখে মরিচ ঢুকিয়ে দেয়। রাজ, আ, ঝাল! সীমা, এটা কী করলে? সীমা, আমাকে কিস করতে আসলে এমন করব, সখিনাকে ধন্যবাদ দিব, ও আমাকে তখন অনেকগুলো মরিচ এনে দিয়েছে। রাজ সীমাকে বেড়ে ফেলে দিয়ে কিস করতে থাকে। সীমা, লুচু বজ্জাত, খাটাস, তোর কপালে বউ নাই। রাজ, আর দরকার নাই, একটাই যে দুষ্ট। সীমা, তোর 200টা বাচ্চা হবে। রাজ, নিতে আমি রাজি আছি। সীমা, সীমা, তুই বেশি ব্যাপক করিস। রাজ, তাই।
সীমা অনেক মনের কথা আপনি শুনলেন শুনতে পান? রাজ জোরে বললে যে কেউ শুনতে পারবে। সীমা ফ্রেশ হয়ে আসুন। রাজ যাব না, ভালো করে বলো। সীমা স্যার প্লিজ ফ্রেশ হয়ে আসেন। রাজ আমি কলেজে নেই। সীমা তো ভাইয়া বলবো। রাজ সীমাকে কাছে টেনে আনে। রাজ এবার বলো। সীমা সুইট হার্ট রাজ আমার একমাত্র স্বামী, তুমি ফ্রেশ হয়ে আসো। রাজ এখনই আসছি, যান। রাজ ওয়াশরুমে ঢুকলে সীমা পানির লাইন বন্ধ করে দেয়। রাজ সীমা পানি আসছে না কেন দেখো তো? সীমা মনে হয় আজ পানি শেষ। রাজ আমাকে কি বোকা পেয়েছো? আমি জানি তুমি পানি লাইন অফ করেছো, তাড়াতাড়ি চালু করো, না দিলে চালু করে না দিলে আমি রুমে আসব। সীমা পারবো না, দেখি কি করেন। বজ্রাতের হাড্ডি একটা। রাজ ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সীমা রাজকে দেখে ভূত বলে লাফাতে থাকে। সীমা মা ভূত। রাজ সীমা আমি।